শেষ করতে পারবে না কি লিস্টার না ফটোশপ তোমাদের কোন বন্ধু শেষ হয়েছিল আমাদের সম্পূর্ণ শেষ হয়েছিল তাই না আজকে আমরা বলছিলাম বা মেয়ে বলছিলাম ছুটির আগে বলছিলাম কি আমরা ছুটি শেষ করে প্রজেক্ট শুরু করবো তাই না তো মোটামুটি আমরা সবাই তো কাজ পারি তাই না টুলবাগুলো সবাই পারি না কাজ তো আজকে শুরু করবো আমরা মোটামুটি পারেন কিসের জন্য মোটামুটি পারেন কিসের জন্য বলেন আচ্ছা মোটামুটি পারার মতন শিখাই নাই মানে আপনারা প্র্যাকটিস করেন নাই বিদায় কি হয়েছে আপনারা এখন পারছেন না তাই না যদি প্র্যাকটিসটা ঠিক মতন করতেন তাহলে কি ঠিকই পারতেন তাহলে সমস্যা তো আপনাদের সমস্যা তো আমার না এখন আমাদের কাজ হলো আপনারা কয় না স্টুডেন্ট চূড়ামানি করলে স্যারের জন্য সুবিধা হয় আমার জন্য সুবিধা হয় আপনারা চূড়ামানি করলে আমার জন্য সুবিধা হয় সমস্যা নাই লাভ লস একজনের হবে তাই না আমারই লাভ হোক আপনাদের লস হোক ওকে আজকে আমরা ছোটোখাটো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে তাহলে আমরা আরও দু একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব যারা আসা নাই তাদের ব্যাড লাগ মানে ওরা এসে বলতে পারবে না সে আমাকে আমাকে এই জিনিসটা দেখায় দেন আবার ফোন আই গেলে এক মিনিট হ্যালো ওয়ালাইকুম সালাম জি হ্যাঁ বলো হ্যাঁ ঢাকা চলে এসেছি কালকে হ্যাঁ তোমার তো সোমবারে আসতে বলছিলাম আসো যে সময় আসো 6:30 7টায় ওকে তো আজকে আমরা যে কাজটা করব সেটা হলো একটা ডিজাইন তৈরি করব কন্ট্রোল প্লাস বড় করার জন্য দেখেন হ্যাঁ কোন বক্সটা এটা দরকার নাই কাইটা দিলাম বলেন এটা দরকার নাই কাইটা দিলাম এটা দরকার নাই কাইটা দিলাম আমি বলছি না বক্সগুলো কোথা থেকে নিয়ে আসবো আমরা কোথা থেকে নিয়ে আসবো উন্ডু থেকে এই উন্ডুতে যাবতীয় যেই আছে সবগুলো হলো টুলবার এই জ্বালান চলে আসছে আসছে তাহলে এগুলো দরকার নাই এখন এগুলো বাদ আজকে আমরা কাজ করব হলো একটা ছোটোখাটো একটা ডিজাইন তৈরি করি আমরা ফিল স্টক কালারটাকে নান করে নিলাম আর ফিল কালারটাকে সবুজ করে নিলাম আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমরা কি করব একটা ডিজাইন তৈরি করব আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম আমরা বলছিলাম না আমাদের পেন্টুলটা কত পার্সেন্ট কাজ করবে 95% ঠিকই 95% কাজ করতে হবে আমরা যদি পেন্টুল দিয়ে কাজ করি তাহলে কি করতে হবে ফিল কালারটা নান করে নিতে হবে কাজের সুবিধার জন্য আমরা কাজের সুবিধার জন্য কালারটাকে নান করে নিলাম আর স্ট্রোক কালারটা কালো করে নিলাম পেন্টুলটা চয়েস করলাম আমরা এখানে একটা ক্লিক করব আর এখানে কিছুটা গ্যাপ রেখে আমরা একটা ক্লিক করব ক্লিক করে আমরা নৌকা তৈরি করছিলাম আমরা বাঁকা করে নিলাম এখানে এসে কেটে নিলাম এখানে নিলাম এখানে আমরা কিছুটা গ্যাপ রাখলাম গ্যাপ রেখে আমরা এটাকে কেটে নিলাম এখন আমরা এটাকে একটু ডিজাইন করে কাটব দেখেন এখানে আমরা যে শেপটা তৈরি করলাম এই শেপ অনুসারে আমার জিনিসটা কাটবে তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো দুটো একসাথে সিলেক্ট করবো না যেটা দিয়ে কাটবো ওটাকে সিলেক্ট করবো যেটা দিয়ে কাটবো ওটাকে আমরা সিলেক্ট করব তাহলে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা চলে আসবো কোথায় অবজেক্ট অবজেক্ট থেকে
বা থেকে ডিভাইড অবজেক্ট ভ্যালু, এটা হলো আপনার কাটার জন্য। এটা হলো কি, আমার একটা অবজেক্ট দিয়ে আরেকটাকে কাটার জন্য হলো কি ডিভাইড অবজেক্ট ভ্যালু, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে ডিভাইড অবজেক্ট ভ্যালু, এটা হলো কি আমার একটা অবজেক্ট দিয়ে আরেকটাকে কাটার জন্য। আমরা সিলেক্ট করলাম, কি কাটা হয়েছে, কেন হয় নাই, হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে নিলাম। এখন অবজেক্ট হয়েছে, এখানে হয়েছে একটা, এখানে হয়েছে একটা, তাহলে অবজেক্ট কয়টা, এখানে এখানে অবজেক্ট কয়টা, দুইটা। আমরা দুটো একসাথে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম। আমরা কি শিখলাম, কাটা শিখলাম, তাই না? এখন আমরা আরেকটা কাজ শিখবো, যেটা হলো লক করা, যেটা হলো কি লক করা। দেখেন আমার পেজটা কি সিলেক্ট হয়, আমার পেজটা কি সিলেক্ট হয়, হচ্ছে না। এখন আমার যে অবজেক্টটা দিয়ে কাজ করলাম, এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এখন আমরা চাচ্ছি এখানে কিছু কাজ করব, এটা আমার সমস্যা হতেই পারে, তাই না? আমাদের এটা সমস্যা হতেই পারে, এটার জন্য আমরা কি করব, আমরা এটাকে লক করে নেব। লক করার জন্য কোথায় যাব, আগে সিলেক্ট করবেন, যেটা দিয়ে আমরা লক করবো এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চলে আসবেন অবজেক্ট লক, সিলেক্ট কন্ট্রোল টু, কিবোর্ড থেকে কন্ট্রোল টু দেওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে। আমরা অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে লক, সিলেক্ট কন্ট্রোল টু, লক করে নিলাম, আমরা কি করলাম লক করে নিলাম, লক হয়ে গেছে না। এখন আমি চাচ্ছি এই অবজেক্টটাকে আমি আনলক করব, এই অবজেক্টটাকে আমি কি করব, আনলক করব। কিভাবে করব, যেভাবে আমরা লক করেছি সেমভাবেই যাব। অবজেক্ট, অবজেক্ট থেকে আনলক অল, এখানে যদি আপনার 100টা অবজেক্ট যদি লক করা থাকতো, একবার আনলক দেওয়ার সাথে সাথে সবগুলো আনলক হয়ে যেত, হয়েছে না? আমরা এটা কন্ট্রোল টু দ্বারা লক করে নিলাম। আমরা এখান থেকে সার্কেল নেব, সার্কেল নেওয়ার আগে আমরা এটাকে সিলেক্ট করলাম, ফিল কালারটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কালারটা চয়েস করে দিলাম। আমি পাবো সুবিধাটা, পাবো এখনই পাবো। আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন আমি এটাকে বারবার আমার সিলেক্ট করতে হচ্ছে। আমি এটাকে আনলক করে নিলাম, এখন আমি এটা সিলেক্ট করছি, আমার পাশে তার সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? আমি কাজ করবো এটা, এখন আমি যে টান দিয়ে সিলেক্ট করলাম, দুই সময় আমার কাজের স্পিডের গতিতে আমরা বারবার সিলেক্ট করতে হয় আমাদের, তাই না? দেখা যায় আমার পাশেটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমার কাজ করতে অবশ্যই সমস্যা। এটার জন্য আমরা কি করব, আমরা এটাকে লক করে নেব, লক করে নিলাম, কন্ট্রোল টু, কিবোর্ড থেকে কন্ট্রোল টু শর্টকাট। আর এটাকে আমরা এখন যদি চাই, এটাকে যদি আমরা এখন চাই, তাহলে ছোটো করতে হবে। কীভাবে ছোটো করতে হবে, শিফট অল্টার, শিফট অল্টার দুটো আমরা একসাথে সমান ছোটো হবে। ওকে, আমরা ছোটো করে নিলাম, তাই না? এখন আমরা যেহেতু পেন টুল দিয়ে কাজ করব, আমরা ভিতরে একটা আয় চিহ্ন তৈরি করব। আমরা কি করব, ভিতরে একটা আয় চিহ্ন তৈরি করব। এটার জন্য আমরা এটাকে নান করে, ফিল কালারটাকে নান করে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমি কালার যদি সেম হয়, তাহলে আমি কালারটাকে, লাইনটাকে আমি বুঝতে পারবো, লাইনটা আমরা বুঝতে পারবো না। এটার জন্য আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। প্যান টুল আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে বাঁকা করে দেব, আমরা এখানে ক্লিক করে বাঁকা করে নিলাম, এখানে এসে কেটে নিলাম, এখানে একটু বাঁকা করে দেই, বাঁকা করলে হবে, সোজা করলে হবে, কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে তৈরি করেন, ঠিক আছে, আপনারা যেভাবে তৈরি করেন, আমরা এটাকে একটু বাঁকা করে নেই। এখন আমরা চাচ্ছি এটাকে কাটব, আমরা চাচ্ছি এটাকে কেটে ফেলব। কেটে ফেলার জন্য কোথায় যাব, অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বেলো। এর হলো কি, আজকে আমরা যেভাবে কাটবো, আপনারা যত বছর বেঁচে থাকবেন, যত বছর ডিজাইনের কাজ করেন, একইভাবে কাটতে হবে। কাটা হয়েছে, আবার প্যান টুল,
চাইলে এটা রাখতে পারেন, না দরকার নেই, ফিল কালার দিয়ে কাজ করুন। আবার সেম ভাবে কেটে নিলাম, অবজেক্ট পাথ ডিভাইডার অবজেক্ট ভ্যালু। এখন আমরা লিখব, এখানে লেখার জন্য টাইপ টুল, সাইজটি একটু বড় করে নিলাম, আমরা লেখাটাকে ধরে এখানে নিয়ে আসব। এটাকে টেনে আমরা একটু পাশে বড় করে দিলাম, আমরা এটা সুন্দর করে বসাবো। দেখেন এখন কিন্তু আমার সিলেটের অংশটা কিন্তু বাইরে চলে গেছে, তাই না? সিলেটের অংশ বাইরে চলে গেছে না? এখন সিলেক্ট করলে কিন্তু বাইরের অংশটা কিন্তু সিলেক্ট হবে, আমরা চাচ্ছি না যেন আমার এই অংশটা সিলেক্ট হোক। এটার জন্য রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন চলে গেছে, আমরা এটাকে আনলক করে নিলাম। এটাকে সিলেক্ট করে, যেহেতু লেখাটার অপশন ছিল কি সাদা, তাই না, আমরা করে নিলাম। কি হয়েছে, আমরা সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, এটা চাপাই দেন, হয়ে গেছে না? জি, কোন চ্যানেলটা? হ্যাঁ, আমরা এখানে লেখা লিখলাম। এখন আমরা যদি চাই এখন এটা টেনে বড় করবো, এই অংশটা কিন্তু বাড়তি হয়ে গেছে, তাই না? যত নেবেন এটা ততই বাড়বে। এখন আমি চাচ্ছি যদি আমার লেখাটার অংশটা সিলেক্ট হবে, কি এটা আউটলাইন চলে আসছে, আর বাড়তি অংশটা চলে গেছে না? ওকে, সাদাটা কিভাবে করলাম? এখানে তো কালারটা চেঞ্জ করে দিলাম, কি কালার দিবেন বলেন? আপনি এখানে যে কালার করতে চান এই কালারই হবে। হ্যাঁ, এটা এটাতে কি আমি কালো ছিল, আমি সাদা করে দিলাম, আমার লাল দরকার লাল করে দিলাম, নীল দরকার নীল করে দিলাম, এই তো, তাই না? আমরা এইভাবে একটা কালার করব। আজকে আমরা আরেকটা কাজ দেখি, হ্যাঁ, এটা সেভ টাইম পরে দেখাচ্ছি, সেভ টাইমই পরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আজকে আমরা যে কাজটা করব সেটা হলো, একটেলের লোগোটা দেখছিলেন আপনারা, একটেলের লোগোটা আজকে আমরা একটেলের লোগোটা তৈরি করব। হ্যাঁ, দেখেন আজকে আমরা কি করে কাটাকাটি যে অপশনটা আছে এটাকে পারফেক্টলি ভাবে শিখে নেব, পরবর্তীতে কোনো সমস্যা না হয়, এটার জন্য আমি আবার এটাকে অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটাকে নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি রেক্ট্যাঙ্গেল কি নিলাম, লাল, এটা লালই থাকবে। অল্টার হলো কপি, অল্টারটা কিসের জন্য ইউজ করি আমরা, কপি করার জন্য। অল্টার চেপে আমি এটাকে কপি করলাম, আর দুটোটা এক সমান হলে কীরকম দেখায়, তাই না? আমরা এটা থেকে এটা একটু চিকুন করে নিলাম, পাশে একটু চাপিয়ে নিলাম। এখন আমি এটাকে ঘুরাবো, আমরা ঘুরাতে গেলে কি ফ্রি ট্রান্সফার আছে, রোটেট আছে, আমরা যেটা দিয়ে কি ঘুরে নিতে পারি, তাই না? আমরা একভাবে আমাদের ঘুরে নিলে হয়, আপনারা যেভাবে পারেন সমস্যা নাই। একটা কথা হলো কি, আমি একটা কাজ দেবো আপনাদের, আপনারা চুরি করে করেন কোনো সমস্যা নাই, আমার কাজটা হয়ে নিয়েছে কথা। এখন কথা হলো, আমরা রোটেটটা যেভাবে করি না কেন, আমার রোটেট করে নিয়েছে কথা, তাই না? আমি এভাবে করবো না, এভাবে করবো, এভাবে করবো না, আরেকভাবে করবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের দু তিনটা অপশন শিখাই দিচ্ছি, আপনারা যেভাবে রোটেট করেন কোনো সমস্যা নেই, ওখানে যেতে হবে না, আমরা এখানে ধরে আমরা রোটেট করে নিতে পারি যতটুকু দরকার হবে। এখন আমরা এই কাজটা করতে গেলে আপনাদের যে সমস্যাটা হয় সেটা হলো, আমরা কি করি এই কোণার সাথে ম্যাচিং করে দেই, আমরা এই কোণার সাথে কখনো ম্যাচিং করবো না, মানে এই কোণারটার সাথে কখনো মিলাবো না, এটার সাথে মিলাবো না এই কোণারটার সাথে, ঠিক আছে? কন্ট্রোল মাইনাস, একটু ছোট করে নিলাম, আমরা এটাকে টেনে বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিলাম। আমি আবার এটাকে কপি করব, আমরা এই অবজেক্টটাকে কি করব, কপি করব, অল্টার চেপে আমরা এটাকে কপি করলাম, এটাকে রোটেট করে নিলাম,
আমরা এখানে এটাকে কপি করে নিলাম, এটাকে রোটেট করে নিলাম, আমরা এটা দিয়ে এ আর একটা কে তৈরি করব। আমরা কি তৈরি করব? এ আর এ একটা কে। একটা কথা, আপনার চোখে যদি সুন্দর হয় তা দশজনের কাছে জিনিসটা পছন্দ হবে, আপনার কাছে যদি সুন্দর না হয় দশজনের কাছে জিনিসটা পছন্দ হবে না। আর একটা ডিজাইন যদি আপনি ফিনিশিং ভালো দিতে পারেন ওই ডিজাইনের মূল্য পাবেন, ঠিক আছে? আর আপনি যদি ফিনিশিং যদি ভালো না দিতে পারেন, আপনি যত সুন্দর কাজই করেন না কেন, আপনি এটা মূল্য পাবেন না। প্যান্টুন আমরা এখানে একটা ক্লিক করব। এখন আমি চাচ্ছি আমার লাইনটা সোজা হবে, আমার লাইনটা কি হবে? সোজা হবে। সোজা করার জন্য কি চাপতে হবে? শিপ চাপতে হবে। দেখেন আমি তো এত এতটুকু বেশি অংশ কাটবো না, তাই না? আমরা এটাকে সমান তালে নিয়ে যাব। আমাদের চারটা অ্যারো চিহ্ন দেওয়া আছে না কিবোর্ডের, চারটা অ্যারো চিহ্ন আমি টপটা দিয়ে উপরে নিয়ে গেলাম। এখন আমি কাটবো, কাটার জন্য কোথায় যাব? অবজেক্ট পাত, জিপ্যাডের অবজেক্ট বেলো, কাটা হয়ে গেছে। দেখেন এখন আমার এই কিছু অংশটা বাকি রয়ে গেছে, তাই না? আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে নিলাম। আমরা আবার ফিরে প্যান টুলটাকে চয়েস করলাম, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। ওকে, আমরা এটাকেও কেটে নিলাম। অবজেক্ট পাত, ডিভাইড অবজেক্ট বেলো সিলেক্ট করলাম, কেটে নিলাম। এর একটা মাত্রা থাকে না, আমরা এর মাত্রাটা এখান থেকে এখানে দিয়ে দিলাম। এটাকে আমরা গ্রুপ করে নিলাম। আমরা একটা আন্ডারলাইন দেব নিচে, আমরা একটা আন্ডারলাইন দিলাম। এটা বর্ষে কিনা এটা আমার দেখে নিতে হবে না, তাই না? এটার জন্য কি জুম, আমরা জুমটা দিয়ে যতটুকু সিলেক্ট করবো ততটুকু আমার ডিসপ্লে সামনে চলে আসবে। কন্ট্রোল মাইনাস, আমরা এটাকে ছোট করে নিলাম। আমরা এটাকে গ্রুপ করে লক করে দিলাম। লক করার জন্য আমরা কোথায় যাব? অবজেক্ট লক সিলেক্ট কন্ট্রোল টু, বা কিবোর্ড থেকে কি শুধু কন্ট্রোল টু। তা এখন আমরা চাচ্ছি টাইপ করব, টাইপে আসলাম, আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। রাইট বাটন ক্লিক করার পরে ফন্টটা চলে আসছে অ্যালাইন থেকে ব্ল্যাক, ব্ল্যাকটা হলো মোটা, লেখাটা আমার খুব চড়া আসবে, খুব আপনার বোল্ড করা থাকবে, ঠিক আছে? TEL এর সাথে টেলটা যোগ হবে, ঠিক আছে? আমরা শিপ অল্টার দ্বারা এটাকে টেনে বড় করে নিলাম। এখন আমরা একটা কাজ শিখছিলাম না, টাইপ টুলে যে সময় কাজ করছিলাম, আমরা একটা ওয়ার্ডকে বা একটা অক্ষরকে আমরা কিভাবে একটা করে কালার করব, এটা কি বলা হয়েছিল? কিভাবে বলেন তো একটু? ক্রিয়েট আউটলাইন, ধন্যবাদ, ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ। আরেকটা কথা মনে রাখবেন, আমরা একটা লেখাকে যদি কাটতে চাই তাহলে আমার কি করতে হবে? ক্রিয়েট আউটলাইনটা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা লেখাকে আলাদা আলাদা করার জন্য ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ, আর একটা লেখা যদি কাটার জন্য সেম কাজ। না 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 না, কিট আউটলাইন স্যার আনগ্রুপ করতে পারবেন না। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম চিকুন করে, এটাকে আমরা এখানে বসাবো। হ্যাঁ, এখানে আমরা টোটালি পাঁচটা লাইন বসাবো, এখানে আমরা টোটালি পাঁচটা লাইন বসাবো। এটাকে আমরা কপি করবো, অল্টার কপি, আমরা অল্টার চেপে এটা কপি করে নিলাম। এখন আমরা চাচ্ছি এই লেখাটাকে কেটে নেব। কাটার জন্য কি প্রথমে একটাকে সিলেক্ট করব, অবজেক্ট
ডিভাইড অবজেক্ট বেলো কাটা হয়েছে, একটা করে সিলেক্ট করবেন, একটা করে ডিলিট করে নেবেন। আমরা আবার চলে আসলাম অবজেক্ট পাথ ডিভাইডার অবজেক্ট বেলো, অবজেক্ট ডিভাইড অবজেক্ট বেলো। এখন যদি আমি ডিলিট চাপি তাহলে সম্পূর্ণরূপে চলে যাবে, এটার সাথে যতটুকু যুক্ত করা আছে সম্পূর্ণরূপে চলে যাবে। আনসিলেক্ট সিলেক্ট আমরা প্রতিটাকে আলাদা আলাদা করে কেটে নিলাম, অবজেক্ট পার্ট ডিভাইডার অবজেক্ট বেলো। এখন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব, গ্রুপ করে নিলাম, কালারটা এখানে চয়েস করে নিলাম, এখানে কালারটা আমরা গাঢ় করে নিলাম, গাঢ় হয়েছে না? এখন আমরা এখানে বসাবো, হ্যাঁ হ্যাঁ, এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ না করলে তো আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হচ্ছে, তাই না? ওই সময় কি হবে, আপনার একটাই হবে। আমি সুন্দর মতন করে জিনিসটা বসিয়ে নিলাম, তাই না? এখন আমরা চলে যাব একটা, এখানে কিন্তু রাউন্ডের মতন দেওয়া আছে, তাই না? এই রাউন্ডটা তৈরি করবো আমরা আজকে। এখন আমরা একটা রাউন্ড তৈরি করব, রাউন্ড করার জন্য এখানে কি ইলিপস, ইলিপসটাতে আমরা গোল একটা সার্কেল নিতে হবে, তাই না? নৌকা তৈরি করছিলাম না, নৌকা, হ্যাঁ এ নৌকা, ঠিক আছে? এটা কপি করব, এটা চড়া করে নিলাম আর কি। এটাকে আমরা কি করব, কপি করব, কালারটা চেঞ্জ করে নিলাম, আবার সেমভাবে বসাই, সেমভাবে বসে আমি তো একটা উপরে আরেকটা বসাইছি, দুটো না, আমরা একটা উপরে আরেকটাকে বসিয়ে নিয়েছি। তা এখন আমরা উপরেটাকে সিলেক্ট করব, আমরা দুটো একসাথে সিলেক্ট করব না, ঠিক আছে? আমরা কি করব, উপরেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট আর অল্টার দুটো একসাথে চাপবেন, শিফট আর অল্টার, তাহলে আমি কি হবে, এক সমান ছোট হবে। আমার যতটুকু দরকার ততটুকু আমি ছেড়ে দিলাম, হয়েছে না? আমার দরকার হলো এই বাউন্ডারিটা, নীল যে বাউন্ডারিটা আছে এইটা দরকার, মাঝখানটা আমার দরকার নেই, তাহলে আমি কী করবো, কেটে ফেলবো। অবজেক্ট বা ডিভাইডার অবজেক্ট বেলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, চলে গেছে না? আমার এইটা হলে চলবে, আর কিছু লাগবে না। আমি এটাকে ঘুরিয়ে দিব, আমরা এটাকে আমাদের নিজেদের মধ্যে যেভাবে সুন্দর দেখায়, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করে নিলাম, প্যান টুলটাকে চয়েস করলাম, আমরা এখানে একটা ক্লিক করব, শিফট চেপে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে কেটে নিলাম, অবজেক্ট ডিভাইড অবজেক্ট বেলো। আনলক করে নিলাম, কন্ট্রোল অল্টার টু, আমরা এটা গ্রুপ করে নিলাম, কি হয়েছে? এখন আমরা এই জিনিসগুলো এখানে করলাম, তাই না? এখন আমরা চাচ্ছি এই জিনিসটাকে সেভ করব, আমরা কি করব, সেভ করব। আজকে আমরা দুইভাবে একটা কাজে সেভ করা শিখবো, ঠিক আছে? কন্ট্রোল প্লাস। এখন আমার এখানে কিছু কোশ্চেন আছে আপনাদের জন্য। এখন আমরা চাচ্ছি এখানে, বা আমরা এখন এটা সেভ করে রাখলাম, হ্যাঁ,
পরবর্তী কালকে এসে আমি এই পেজে এখানেই কাজ করব। আমার এখানে কিছু এডিট করা দরকার, আমার এখানে কিছু এডিট করা দরকার, তাই না? এখানে আমার এডিট করা দরকার। এখন আমরা কোন অপশনে সেভ করব, এখানে আমরা এটাকে কোন অপশন দিয়ে সেভ করব, ঠিক আছে? সবটি খেয়াল করেন, আমরা এডিট করার জন্য এখন আপনি এটা বাসায় নিয়ে যাবেন। এখন আপনি যদি চান এটাকে আনগ্রুপ করে আপনি কাজ করতে পারবেন বাসায়, ঠিক আছে? আরেকটা সেভ আছে, এটা আপনি যা শুধু পিকচার দেখি না, আমরা পিকচার আমরা হিসাবে সেভ করব। আরেকটা হলো কি, আমরা এই ডকুমেন্টটাকে যেখানে নিয়ে যাব ওখানে এটাকে আমরা এডিট করতে পারবো। এটার জন্য আমরা দুইটা সেভ করার অপশন আছে। প্রথমটা হলো ফাইল, ফাইল থেকে সেভ। এখানে কি আছে? ইলাস্ট্রেটর, তাই না? এটা হলো ফাইল নেম। এখানে আপনি একটা ফাইল নেম দিতে পারবেন, আমরা একটা ফাইল নেম দিয়ে দিলাম। তারপর কোথায় সেভ করবেন, আপনি কোন ড্রাইভে রাখতে চান? আপনি কোনো ড্রাইভে চাইলে আপনি যে কোনো ড্রাইভটা চয়েস করবেন, ওই ড্রাইভটা আপনি সিলেক্ট করে দেবেন। না, আমার ড্রাইভে না, আমি ডেস্কটপে রাখবো। সিলেক্ট করলাম, আমরা ডেস্কটপটা সিলেক্ট করলাম, তাই না? চলে আসছে না, আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, আমার এটা এখানে চলে আসছে, চলে আসছে না? এখন আমরা চাচ্ছি আমরা এটাকে পিকচার হিসাবে সেভ করব। আমরা চাচ্ছি কি এটাকে পিকচার হিসাবে সেভ করব। তো দেখেন, যদি আমরা পিকচার হিসাবে সেভ করতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটা করতে হবে, বা হ্যাঁ আপনি চাইলে দুটাকে আপনি একসাথে করে নিতে পারবেন, তাহলে দুটো একসাথে সিলেক্ট করতে হবে। তা আমি চাচ্ছি এটা রাখবো না, আমি এটাকে পিকচার হিসাবে সেভ করব। এটাকে আমি ডিলিট করে নিলাম। এখন এটার কিন্তু একটা মাপ আছে, তাই না? কত বাই কত ইঞ্চি আছে এটা আমরা আগে দেখে নিতে হবে। আমার এই যে কাজটা করলাম, যে প্রজেক্টটা আমরা করলাম, এটা কত বাই কত ইঞ্চি আছে, তাই না? এটার জন্য আমরা চলে আসব ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ। না, ডকুমেন্ট সেট আপে যাবো না, আমরা ফার্স্ট টাইম চলে আসবো উন্ডো থেকে ট্রান্সফর্ম। এখন আমরা কিন্তু অনেকগুলা ইয়ের সাথে পরিচিত হব, টুলবারের সাথে, অনেকগুলো টুলবারের সাথে আমরা পরিচিত হব। তো আমরা কোথায় যাবো, কোথায়? উন্ডো থেকে ট্রান্সফর্ম। এখানে দেখেন আমার ইটা কত বাই কত আছে, এখানে আছে তো 7/3/3/3। আমরা এটাকে শুধু 7 করে দিলাম, 7, আর এটাকে শুধু 3 করে দিলাম। আরে হয়েছে না, 7/3। তো এখন আমরা চাচ্ছি আমাদের এই পেজটা, আমাদের এখানে যে পেজটা আছে এই পেজটা আমার এটার সমানই হবে। আমার কি করব, যে পেজটা দিয়ে আমরা কাজ করলাম, যে পেজটা দিয়ে আমরা কাজ করলাম, এই পেজটা কি হবে, আমার এই অবজেক্টের সমান হবে। কত? 7/3। এটার জন্য চলে আসব ফাইল, ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ, অল্টার কন্ট্রোল পি, কন্ট্রোল অল্টার পি, এটা হলো শর্টকাট। শর্টকাটটা কি? অল্টার পি। আমরা চলে আসলাম কোথায়, ডকুমেন্ট সেট আপ। কত ছিল? 7, হাই ছিল কত? 3। ওকে করে নিলাম, কি চলে আসছে? আমরা এটা খুব সুন্দরভাবে বসে যেন আমার মার্জিনের বাইরে যেন না যায়, ঠিক আছে? এখন আমরা এটাকে সেভ করব। আমরা কি করব, এটাকে সেভ করব কি হিসাবে? পিকচার হিসাবে। ফাইল থেকে সেভ ফর ওয়েব। কোথায় যাব আমরা? ফাইল থেকে সেভ ফর ওয়েব। আর শর্টকাটটা কি? এটা হলো কি আমার শর্টকাট, কন্ট্রোল শিফট অল্টার, তারপর হলো কি, হ্যাঁ এটাই, এস দেওয়ার সাথে সাথে আমার পেজটা চলে আসবে। চলে আসছে না? দেখেন আমার কিন্তু এখন যেভাবে নিয়েছিলাম মাপটা সেমভাবে কিন্তু এখানে চলে আসছে। এখানে আমরা দুইভাবে সেভ করে নিতে পারি, একটা হলো পিএনজি, পিএনজি হলো লোগো হিসাবে। আমরা যদি কোনো লোগো তৈরি করি তাহলে আমার কী করতে হবে, আমার লোগো এই যে আপনার হোয়াইট যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এটার জন্য হলো পিএনজি। এখানে ক্লিক করে এই পিএনজিটা সিলেক্ট করে দিলাম, কি চলে গেছে পিএনজিটা? চলে গেছে না? আমরা আমরা এটা দিয়ে করবো না, আমরা চলে যাবো জিপিজি হাই। জিপিজি হাই দিলে এটা আমার অংশটা চলে আসবে। তো এখন আমরা চাচ্ছি কি করব, সেভ করব। এখানে এটাকে সিলেক্ট করে দিয়ে
আমরা এখানে সেভে ক্লিক করব, সেভ। এটা সেম কোথায় আপনি চাচ্ছেন, আমি মাই ডকুমেন্টে রাখি বা যে কোনো ফোল্ডারে রাখি, এখানে চাইলে ফোল্ডারটা চয়েস করে দিবেন। আমরা এটার সাথে আর কিছু অ্যাড করে দিলাম, আমরা এটা সেভ করে নিলাম। ওকে, সেভ হয়ে গেছে। কোথায় সেভ করছি? ই ড্রাইভে, তাই না? এই যে চলে আসছে, তাই না? এখন আমরা এটাকে পিকচার হিসেবে, আপনি চাইলে এটা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন। না, এটার কোনো এডিট করা যাবে না। এডিট করার জন্য হলো এই যে এটা, এডিট করার জন্য হলো আমার এটা, ঠিক আছে? এই দুটা প্রজেক্টের কাজ হলো আজকে আমাদের। না 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 না, ওটা আপনি যেখানে যান আর আপনি ওইটা কোনো কিছু করতে পারবেন, মানে পিকচার হয়ে গেছে। ওইটা কি হয়ে গেছে? একটা পিকচার হয়ে গেছে।